শুরু করছি যে তানভীর দেশের পরিস্থিতি বেশি ভালো না, আমাদেরকে সাবধানে থাকতে হবে। ওই ইয়াহিয়া খান আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছেন। বলেন কি মাস্টার সাহেব? হ্যাঁ আপন ভাই, আমরা আমাদের অধিকার কখনো ছাড়বো না। তোমরা এখন বাড়িতে যাও, কিছু বলে আমি তোমাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। এখন যাই স্যার, সালাম।
Come on, let's go!